কারণ কোরআন যদি সংসদে যায় কোরআন যদি সংসদে যায় তাহলে আমাদের সব লুটতরাজ বন্ধ হয়ে যাবে ক্ষমতার দখল বন্ধ হয়ে যাবে আমাদের চেয়ার থাকবে না আমাদের কি অবস্থা হবে হায় হায় টাকা শূন্য হয়ে যাবে সুইস ব্যাংকের টাকা বন্ধ হয়ে যাবে বেগম পাড়ার বাড়িঘর শেষ হয়ে যাবে কথা কার ঠিক কি না আমার ভাইরা যারা দুর্নীতি করে এদের কলিজায় আগুন লেগে গেছে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে তো সব কিছুতে আমরা ধরা খেয়ে যাব ওদের গায়ে আগুন লাগছে কোরআন যাতে সংসদে না যায় এই জন্য তারা সবচেয়ে বিশ্ব পায় তারা করছে অথচ বলে আমরা তাহাজ্জুদ গুজারি কথা কল ঠিক কি না আছে না নাই আছে তাহাজ্জুদের নামাজও পড়ে আবার কোরআনের দুশমনিও করে এই দিয়ে কি জান্নাত পাওয়া যাবে না জোরে বলেন এই দিয়ে কি জান্নাত পাওয়া যাবে না কোরআনের দুশমনি যারা করে ওরা কোনো মুসলমান হতে পারে না কোরআনের দুশমনি তারাই করে যারা কোরআনকে অবিশ্বাস করে কথা কল ঠিক কি না আর কোরআনকে যারা অবিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না আল্লাহ পাক তাদের কথা বললেন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ পাক বললেন তোমরা যারা ঈমানদার তোমরা শোনো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে তোমাদের পরকালীন জিন্দিগিতে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে এই ব্যবসার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই ব্যবসার দরকার আছে না নাই আমরা কি এই ব্যবসা করতে চাই কারা কারা রাজি একটু হাত তুলে তো আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক নারায়ণ তাকবীর মুসলমান তাকবীরও দিতে চায় না ভয় করে আরে আল্লাহু আকবার স্লোগানের তাকবীর দিতে গিয়ে যদি আপনার জীবন ক্ষয়ে যায় যদি আপনার গায়ে বুলেট বোমা এসে লাগে যদি আপনার গায়ে তরবারি চলে যদি গায়ের এক ফোঁটা রক্ত করে এক এক ফোঁটা করে যদি জমিনের সমস্ত রক্তগুলো যদি পড়ে যায় যখন আপনি এপারে দুনিয়া থেকে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে শুধুমাত্র নিঃশ্বাস শেষ হতে যতক্ষণ দেরি ওপারে জান্নাত পেতে আর দেরি নাই কথা কোন ঠিক কি না সুতরাং আল্লাহ আকবারের সাথে আমাদের কোনো বিরোধ নাই কোনো মুসলমান মুসলমানের দলীয় তাকবীর হতে হবে লিল্লাহে তাকবীর কথা কোন ঠিক কি না আল্লাহ আকবার কি সব মুসলমানের একটা তাকবীর হতে হবে সেটা হচ্ছে আল্লাহ আকবার সেটার নাম কি আরো জোরে বলেন সেটার নাম কি আবার এই আল্লাহ একবার একদল স্লোগান দেয় আবার তাদেরকে আবার উল্টো কথায় জঙ্গিবাদ বলে কথা কর ঠিক কি না আল্লাহ একবার কোন জঙ্গিবাদের স্লোগান নয় আল্লাহ একবার আল্লাহর বরত্বের ঘোষণা আল্লাহ একবার ধনী পেয়ে আমরা মায়ের গর্ভ থেকে প্রথম যেদিন একটা শব্দ শুনেছিলাম তার নাম হলো আল্লাহ একবার তার নাম কি আর জোরে বলেন তার নাম কি কি আপনাদের এদিকে আজান দেয় না এদিকে তো এখন বর্তমান ডিজিটাল যুগ বাচ্চা কাচ্চার আজান জন্ম হলে আর আজানও শোনানো হয় না ক্লিনিকে জন্ম হয় আনন্দ ফুর্তি করতে শেষ আজান দেওয়ার আর সময় নাই কথা কল ঠিক কি না কিন্তু আল্লাহ রসুলে সবচাইতে বড় সুন্নত হচ্ছে সন্তান যখন জন্ম দিবে তার ডান কানে আজান আর বাম কানে একামত শোনায় দেওয়া আর আমার মনে হয় তারাই আল্লাহ আকবারের সাথে বিরোধিতা করে যাদের জন্ম সময় আজান দেওয়া হয় না আল্লাহ আকবারের সাথে তাদের কোনো পরিচয় নাই আর আল্লাহ পাক এজন্য বড় বড় কাজের জায়গা আল্লাহ আকবার রেখেছেন জন্মের পরে আল্লাহ আকবার প্রত্যেকটা নামাজের আগে কি জোরে বলেন প্রত্যেকটা নামাজের আগে কি আল্লাহ
আজানের প্রথম বাক্য কি জানাজার প্রথম বাক্য কি সব জায়গায় আল্লাহু আকবার তা আল্লাহু আকবারের সাথে এত বিরোধী কেন কেন এত বিরোধী আল্লাহু আকবার বলেই তাকে জঙ্গিবাদ বলে দাও আল্লাহু আকবার বললেই তাকে মৌলবাদ বলে দাও আল্লাহু আকবার বললেই তাকে মোল্লাবাদী বলে দাও রাজাকার বলে দাও কতক্ষণ ঠিক কেন আমার ভাইরা প্রত্যেকটা মুসলমানের একটা ঘোষণা থাকতে হবে একটা স্লোগান থাকতে হবে তার নাম হলো আল্লাহু আকবার এজন্য বারবার আল্লাহ পাক মানুষকে বলতেছেন আজানের বারবার পক্ষে একবার পাঁচবার দৈনিক আজান হচ্ছে আজানের প্রথম বাক্য হচ্ছে আল্লাহু আকবার কি হয় মানে কি বলা হয় না আজানের